10,000 টাকা দিবে আলহামদুলিল্লাহ বলেন। আরেকজন চেয়ারম্যান তো বাকি আছে, ফকির সাহেব আলহামদুলিল্লাহ, শামসুল হক ফকির সাহেব ও আমাদের প্যানেল চেয়ারম্যান জেলা পরিষদের জনাব মোহাম্মদ মনির হোসেন সরকার, তিনিও দিবেন 10,000 টাকা আলহামদুলিল্লাহ বলেন। শামসুল হক ফকির তিনি সুন্দরপুর মডেল ইউনিয়ন পরিষদের 4 নং ওয়ার্ডের মেম্বার শামসুল হক ফকির, তিনি দিবেন 5,000 টাকা আলহামদুলিল্লাহ বলেন। আমাদের আজকের অতিথি মেজর মোহাম্মদ আলী সুমন, অবসরপ্রাপ্ত মেজর, তিনি আজকের তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান, তিনি ব্যস্ততার কারণে আসতে পারেন নাই, তার জন্য দোয়া করবেন। তার বাবা আপনাদের নেতা সুবেদ আলী ভুঁইয়া এমপি মহোদয়ের জন্য দোয়া চাই, দোয়া করবেন। দোয়াটা এই জন্য করবেন, তাদের নৈতিক সমর্থনের কারণে মাহফিলটা আজকে সুন্দরভাবে হচ্ছে সম্মানিত শুধু। এবং আমি চাই এই চেয়ারম্যান দুই চেয়ারম্যানকে বলবো, গৌরীপুর ঈদগাহ মাঠে আমার যে মাহফিল বন্ধ আছে, এই দুই চেয়ারম্যানকে মিলে তা করাতে হবে, কি বলেন আপনারা? সেখানে সুবেদ আলী ভুঁইয়াও থাকবে, তার ছেলেও থাকবে, আমি দাওয়াত করে দিলাম, আল্লাহ যেন কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, এখন ইসমাইল প্রধান প্রবাসী, তিনি দিবেন 5,000 টাকা আলহামদুলিল্লাহ বলেন। নগদ দিয়ে দিছে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আমার স্নেহধন্য মাসুদ, সেও শরীক হয়েছে, তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার সেই প্রচেষ্টাটাকে কবুল করেন। নুরুল আমিন মুন্সি 10,000 টাকা দিয়েছে, তার জন্য দোয়া চাই। আমি আমার প্রিয় সংগঠন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের জন্য দোয়া চাই, বিশেষ করে দাউদকান্দি ও তিতাসের এখানে সভাপতির দায়িত্বে যে আছে আলমগীর এবং সেক্রেটারি আবুল হাসান সহ যারা এসেছে তাদের জন্য দোয়া চাই। আলমগীর তার শাশুড়ির জন্য দোয়া চেয়েছে, ইন্তেকাল করেছে কিছুদিন আগে, দোয়া করবেন আল্লাহ যেন তার কবর আজাব মাফ করে দেন। নাসিরউদ্দিন খান দিবেন 5,000 টাকা আলহামদুলিল্লাহ বলে। আমি একটা দাওয়াত দিচ্ছি, আপনাদের শুনবেন, যাওয়ার নিয়ত রাখবেন। আগামী 28শে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার নোয়াগাঁও বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে নোয়াগাঁওতে মাহফিল, এই দাওয়াতটি আমি 2 বছর আগে নিয়েছি, রাতেই আসবো ইনশাল্লাহ। যাবেন তো আপনারা? চেষ্টা করবেন ইনশাল্লাহ? শুধু যাবেন না, আরেকজন দাওয়াত করবেন, দাওয়াত করে নিয়ে যাবেন, আল্লাহ যেন কবুল করেন, বলুন আল্লাহ আমিন। সেখানে আপনাদেরকে আমি আরো দীর্ঘ সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। জি জি, কবির হোসেন ড্যাগরাটার, সে 1 বস্তা চাউল আলহামদুলিল্লাহ বলেন। আসুন, আপনার নাম আব্দুর রাজ্জাক ফকির, 2,000 টাকা আলহামদুলিল্লাহ। পাগড়ি দাও দাও, নিয়ে আসুন। এই হেফস খানার একজন পাগড়ি নিচ্ছে, তারপর দোয়া হবে, এক্ষুনি দোয়া হয়ে যাবে এবং আপনারা দোয়ার মাধ্যমে বিদায় নিতে পারছেন ইনশাল্লাহ। হ্যাঁ বলো বলো। মোহাম্মদ মাসুমদুল্লাহ, গ্রাম বারোয়ারা, উপজেলা কচুয়া চাঁদপুর। শাকিল আহমেদ, পিতা মোহাম্মদ জামাল মিয়া, গ্রাম চখমখোলা, থানা দাউদকান্দি, জেলা কুমিল্লা। প্রথম জন অসুস্থ, দ্বিতীয় জন হুজুর থেকে পাগড়ি নিচ্ছেন।